আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হক এনাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তবে বিস্তারিত জানার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যান। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চলমান কোভিড-19 অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য অষ্টম সপ্তাহের বাংলা, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুবিক্স সহ প্রণয়ন করা হয়েছে, যা এত দশত্বে প্রেরণ করা হলো। অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম 6 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ সোমবার থেকে শুরু হবে। কোভিড-19 অতিমারীর কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনপূর্বক বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভিউয়ার্স, আমি এখন একে একে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, প্রথমেই রয়েছে বাংলা। এ বিষয়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি হলো নিজের এলাকায় সামাজিক সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি। এখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হলো জীববিজ্ঞান, অর্থাৎ জীববিজ্ঞানের যে দেওয়া হয়েছে এখানে প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা। এরপর রয়েছে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের যে অধ্যায়টি অর্থাৎ তৃতীয় অধ্যায় এখানে রয়েছে, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা আংশিক। অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে বিষয়টি সেটি হলো বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থানের অবদান। এরপর যে বিষয়টি রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হলো সমাজকর্ম। এখানে প্রথম অধ্যায় সমাজকর্মে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। এখানে অ্যাসাইনমেন্টের যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে মৌলিক মানবিক চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় মাধ্যমে জীবন মান উন্নয়ন সম্ভব, এর যৌক্তিকতা নিরূপণ। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হলো ভূগোল দ্বিতীয় পত্র। অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় মানব ভূগোল। অ্যাসাইনমেন্ট মানবচিত্রে মহাদেশগুলোর অবস্থান ও পরিচিতি। ডিয়ার ভিউয়ার্স, এরপর যে বিষয়টি রয়েছে সেটি হলো ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র। প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। অ্যাসাইনমেন্ট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা এবং ব্যাংকের শ্রেণী বিভাগকরণ। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হলো গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন। এখানে এটির দ্বিতীয় পত্র। প্রথম অধ্যায় পরিবার ও পারিবারিক জীবন। অ্যাসাইনমেন্ট সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের গুরুত্ব ব্যাখ্যা। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণ করবেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য কিন্তু অষ্টম যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো এবং অধ্যায়ভিত্তিক সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে। কোন কোন বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এর সমাধানটি করে সুন্দরভাবে আপনারা উপস্থাপন করে আশা করি এটি জমা দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।